हेलो फ्रेंड, मधुमिता किचेने आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे मिष्टिर एकटी रेसिपी शेयर करब, निकुती मिष्टि। एटी बाड़ीते थाका कयेकटा उपकरणे एटा बानिये नेवा जाय आर एई मिष्टिटा खेतेओ खूब भालो हय। ताहले चलुन निकुती मिष्टि बानानो शुरू करी। निकुती मिष्टि तैरी करार जन्य आमी एखाने कड़ाई बसिये दियेछि। कड़ाईटा गरम हये गेछे, एबार दिये दिच्छि एक चामच घी। घीटा गले गेले एबार दिए देब हाफ कप सूजी। एबार घी एर साथे सूजीटा भेजे नेब। सूजीटा भेजे नेवार पर एबार दिए दिच्छि हाफ कप ময়দা। सूजी और ময়দাটা भेजे नेब। सूजी और ময়দা কিছুক্ষণ भेजे नेवार पर एबार जल दिए देब। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা শুকনো হয়ে আছে, কড়াই থেকে ছেড়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প গরম থাকতে এটা মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এটা মাখাটা খুব ভালো করেই মাখতে হবে। যত ভালো করে মাখা হবে মিষ্টিটা ততটাই ভালো হবে। এবার হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে করে সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। মিষ্টিটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একসাথেই সবগুলো দিব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবেই আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। দিয়ে দিচ্ছি তিনটে এলাচ। এখানে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিগুলো ভালো করে গলে গেছে আর হাতে নিয়ে দেখবেন এরকম চ্যাটচ্যাটে ভাব আসছে, তাহলে ভাববেন যে শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা গ্যাসের আঁচটাকে লো করে এটা 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর এবার ঢাকা খুলে একবার দেখে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এইবার আমি এগুলো নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল নিকুতি মিষ্টি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।